বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে বলবো যে স্নান করার মন্ত্র। হ্যাঁ, এছাড়াও বলবো স্নানের বিষয়ে, অর্থাৎ স্নান করার নিয়ম। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকেরই প্রত্যেক দিন স্নান করা কর্তব্য আমাদের প্রত্যেকের। আর এই স্নান সাত প্রকারের হয়। এক, মন্ত্র। দুই, ভৌম। নাম্বার থ্রি, আগ্নেয়। নাম্বার ফোর, বায়ব্য। নাম্বার ফাইভ, দিব্য। নাম্বার সিক্স, বারুণী। নাম্বার সেভেন, মানুষ। এই সাত প্রকারের স্নান হয়ে থাকে। বন্ধুরা, আজ আমরা নিত্য স্নান বিষয়ে নানান বিধি নিয়ম এবং স্নান করার মন্ত্র জানব। চলুন তাহলে বেশি লেট না করে চটপট আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। বন্ধুরা, গ্রন্থিযুক্ত বস্ত্র পরিধান করে ও নগ্ন অবস্থায় স্নান করবেন না। রাত্রিবেলা গ্রহণ অথবা অন্য কোনো যদি যোগ থাকে তাহলে অতি অবশ্যই রাতে আমাদের প্রত্যেকেরই স্নান করা উচিত। এক বস্ত্রে স্নান এবং পরিদেহ বস্ত্র দ্বারা গাত্র মার্জন নিষিদ্ধ। যদি প্রাতঃ স্নান অর্থাৎ সকালে সূর্যোদয়ের আগে অর্থাৎ ভোরবেলা যদি সম্ভব হয় তাহলে আপনারা জলাশয়ে, ধরুন যে কোনো নদীতে আপনারা ডুব দিয়ে স্নান করবেন, কিংবা দীঘি, পুকুর ইত্যাদি জলাশয়ে। দেখবেন এরকম করলে আপনার সমস্ত কাজেই ফল লাভ হবে। বন্ধুরা, এই স্নান করার সময় নিত্য নৈমিত্তিক, কাম্য, পবিত্র এবং দৈব কাজ করবার অবশ্যই সংকল্প করতে হয়। তাই আপনাদেরকে স্নানের সংকল্প না করলে কিন্তু আপনি কোনো কাজেই ফল লাভ করতে পারবেন না। তাই এটি বলবেন সংকল্প বাক্য, যাকে বলা হয় ওম বিষ্ণু ওম তৎসদ্দ্য ওমকে পক্ষে, অর্থাৎ বর্তমান যে পক্ষ চলবে শুক্ল কিংবা কৃষ্ণ আপনারা সেটা বলবেন। ওমুকে তীর্থই অমুক গোত্র, অর্থাৎ নারীগণ তীথা গোত্রা বলিবেন। শ্রী অমুক দেব শর্মা বা দেবী, ব্রাহ্মণ এবং অন্যরা নারীগণরা অমুক দাস বা দাসী বলিবেন। এরপর বলবেন পূর্বাণ্যকৃত জ্ঞাত জ্ঞাত পাপ পাপ ক্ষয় কাম অরুণোদয় স্নান মহং করিষ্যে। এরপর আপনি পুকুরে বা নদীতে স্নান করার সময় জলে এক হাত পরিমিত চতুষ্কোণ মণ্ডল এঁকে তা তীর্থ জল মনে করে অঙ্কুশ মুদ্রায় জলশুদ্ধি করবেন। বলবেন এই মন্ত্রটি, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। তারপর হাত জোর করে বলিবেন ওং কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ তীর্থান্নেতানি পুণ্যানি প্রাতঃস্নানকালে ভবন্তি হ। তারপর প্রথমে আঙুল দিয়ে চোখ, কান, নাক এবং মুখমণ্ডল আচ্ছাদন করে পূর্ব দিকে মুখ করে তিনবার জলে ডুব দেবেন। তারপর এই মন্ত্রটি জপ করবেন, যেটি স্নানের মন্ত্র, ওং গঙ্গা গঙ্গে তি যোগ ভ্রুয়াজ নানাং সতই রপি মুচ্চতে সর্ব পাপেভ্য বিষ্ণু লোকং স গচ্ছতি পাপ হং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবত ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। তারপর এই মন্ত্রটি বলার পরে আপনারা গঙ্গাদেবীর উদ্দেশ্যে প্রণাম করিয়া বলিবেন ওং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি। বন্ধুরা, এই হচ্ছে স্নান করার সম্পূর্ণ নিয়ম এবং স্নান করার যাবতীয় মন্ত্র। স্নান করলে একটাই মন্ত্র বলতে হবে এমনটা নয়, আপনাদেরকে আমি ধাপে ধাপে সমস্তটা স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম কীভাবে স্নান করতে হয়, স্নান করার বিধি নিয়ম এবং মন্ত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আজকের ভিডিওটি থেকে আপনারা 1% সমৃদ্ধ হন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে তো লাইক করবেনই, শেয়ার করবেনই আপনার কাছের মানুষদের সঙ্গে। আর
আপনারা কমেন্টে অবশ্যই রাধে কৃষ্ণ লিখে জানিয়ে যাবেন, জয় মা লক্ষ্মী লিখে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে যাবেন। ধন্যবাদ, বিদায় নিলাম।